আসসালামু আলাইকুম, জিআইডি টিউবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, তোমরা যারা এইচএসসি পরীক্ষা শেষ করেছো, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবে, তাদের জন্যই আজকের এই ভিডিওটি। আমি তোমাদের জন্য আজকে এইচএসসি অ্যাডমিশন টেস্ট পরীক্ষার্থীদের জন্য রসায়ন থেকে যে পর্যায় সারণি তোমাদের একটা অধ্যায় আছে, এই অধ্যায়টিতে খুব সহজেই কীভাবে বিভিন্ন মৌলগুলার নাম এবং এই মৌলগুলার কোনটি কোন গ্রুপে সেগুলা কিভাবে মনে রাখতে হয় সেটা নিয়ে আজকে আমি আসছি তোমাদের সাথে। তাহলে আজকে আর দেরি না করে আজকে আমরা জেনে নেই। তার আগে একটি কথা না বললেই নয়, এই পর্যায় সারণীর যে গ্রুপ 1, 2 এবং গ্রুপ 13, 14, 15, 16, 17, 18, এই মৌলগুলা থেকে তোমাদের বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন হয়ে থাকে। এই জন্য এই গুরুত্বপূর্ণ গ্রুপগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আমি সুন্দরভাবে সাজিয়েছি 8টি পর্বে। তো তোমরা ধারাবাহিকভাবে এই পর্ব 1 থেকে পর্ব 8 দেখবে, আশা করি ভালো লাগবে। আর এই জন্য দেখতে চাইলে তোমাদেরকে জিআইডি টিউবকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবে, যেন পরবর্তী ভিডিওগুলো তোমরা ভালোভাবে সাথে সাথে পেয়ে যাও। তাহলে আর দেরি করব না, আমরা এখন শিখব পর্ব 1-এ। পর্ব 1-এ শিখব লার্ন পিরিয়ডিক টেবল শর্টলি, মানে কিভাবে আমরা খুব সহজে এটা মনে রাখতে পারি। আজকে প্রথম পর্বে শিখব গ্রুপ 1 এস ব্লক, অর্থাৎ গ্রুপ 1-এর এস ব্লক মৌল যেগুলো সেইগুলো নিয়ে আজকে আমরা জানব। তো এই গ্রুপ 1-এর এস ব্লক মৌলগুলোকে চেনার জন্য আমরা একটি ছন্দ এখানে লিখে রাখছি। তো এই ছন্দটাকে মনে রাখতে পারলে আমরা কিন্তু এই গ্রুপ 1 অর্থাৎ এস ব্লক মৌলগুলো খুব সহজেই চিনতে পারবো। তাহলে ছন্দটা হচ্ছে, তোমাদেরকে মনে রাখতে হবে, ছন্দটা হচ্ছে হেলিনাকে হেলিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, হেলিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। বন্ধুরা, তোমরা পড়তে পারো, বিভিন্ন জন বিভিন্নভাবে পড়তে পারো, বাট এইভাবে যদি তোমরা ছন্দে ছন্দে পড়ো তাহলে মজাও পাবে এবং এগুলো মনে রাখা খুব সহজ হবে। তাহলে একটি ছন্দকে যদি মনে রাখা যায়, হেলিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, এই বাক্যটির মাধ্যমে কিন্তু আমরা গ্রুপ 1-এর যে মৌলগুলো আছে এস ব্লক মৌল সেগুলা খুব সহজেই চিনতে পারবো। তাহলে এবার আমরা চিনে নেই হেলিনা। এইখানে তিনটি মৌল আছে, হে, এই হে দ্বারা বোঝানো হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনকে কি দ্বারা প্রকাশ করা হয়? এইচ দ্বারা প্রকাশ করা হয়। এবার চলো আমরা চিনে নেই লি। এখানে হে লি না, এই লয়ের শিকারে লি দ্বারা কি বোঝানো হচ্ছে? লিথিয়াম। লিথিয়ামকে এল আই দ্বারা প্রকাশ করা হয়। এবং না, এই না দ্বারা বোঝানো হচ্ছে এন এ অর্থাৎ সোডিয়াম। সোডিয়ামকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন এ দ্বারা প্রকাশ করা হয়। এবার কে দ্বারা কি বোঝানো হয়েছে? হেলিনা কে দ্বারা বোঝানো হচ্ছে পটাশিয়াম, অর্থাৎ পটাশিয়ামকে কে দ্বারা প্রকাশ করা হয়। এবার চলে আসি রুবি। এখানে রুবি দ্বারা বোঝানো হয়েছে আরবি, এই আরবির নাম হচ্ছে রুবিডিয়াম, অর্থাৎ রুবিডিয়ামকে আরবি দ্বারা প্রকাশ করা হয়। সাজাবে, সাজাবে এখানে সি এস, এই সি এস বোঝানো হচ্ছে সিজিয়ামকে, সিজিয়ামকে সি এস দ্বারা প্রকাশ করা হয়। এবার আমরা ফ্রান্সে, এই দেশটির নাম দ্বারা আমরা বুঝব এফ আর অর্থাৎ ফ্রান্সিয়াম। ফ্রান্সিয়াম একটি মৌল, এটা এস ব্লক মৌল গ্রুপ 1-এর। তাহলে বন্ধুরা, আমরা এতক্ষণ শিখলাম গ্রুপ 1-এর এস ব্লক মৌল সমূহ একটি মাত্র ছন্দের মাধ্যমে। আমি আবারও ছন্দটি বলে আজকের প্রথম পর্ব শেষ করছি। ওকে, হেলিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, হেলিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। যখনই গ্রুপ 1-এর কথা বা 1 থেকে প্রশ্ন আসবে তখন তোমরা এই ছন্দটি মাথায় নিয়ে আসলেই কিন্তু সবগুলো মৌল তুমি চিনে ফেলতে পারবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আবার পরবর্তী পর্ব 2 দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো।